আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। কুয়াশা ঢাকা, শীতের সকাল, দেখুন সকালবেলা আমরা ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে আজ বেড়াতে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, সো ঢাকা থেকে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। আমি সকালবেলায় রওনা দিয়েছি। শীতকালটা আমার কাছে সবসময় প্রিয়। ছোটবেলা থেকেই যখন ডিসেম্বর মাস আসতো, যে পরীক্ষা শেষে শীতের ছুটি, শীতের ছুটি মানে গ্রামে বেড়াতে যাওয়া, গ্রামে বন্ধুদের সাথে খেলাধুলা করা বা প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, সব দিক মিলিয়ে শীতকালটা সবসময় আমার কাছে প্রিয় ছিল। সো এরকম কুয়াশা ঢাকা সকালে যখন যাচ্ছি, তখন সেই স্মৃতিগুলো চোখে ভেসে উঠছিল, যে বন্ধুদের সাথে রাতের বেলাও আমরা দেখা যায় যে ব্যাডমিন্টন খেলতাম, আর দিনের বেলায় আমরা মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম। আমি এমন দিনে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছি যেদিন মেট্রো রেলের উদ্বোধন হবে, অর্থাৎ 10টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী এসে এই মেট্রো রেল উদ্বোধন করবেন এবং উনি প্রথম ট্রেনে চড়বেন। সো আশেপাশে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পোস্টার দেয়া, শুভ উদ্বোধন উপলক্ষে এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা মূলত মেট্রো রেলের লাইনের নিচ দিয়েই এই রাস্তাটা যাচ্ছে। সো সেই দৃশ্যগুলো দেখে দেখে যাচ্ছিলাম, ভালো লাগছিল। মেট্রো রেলের কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি, অর্থাৎ এটা উত্তরা থেকে একদম সরাসরি মতিঝিল পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু এখন কেবলমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যেতে পারবে এবং লোকজন আগারগাঁও থেকে যদি উত্তরা আসতে চায় তারা আসতে পারবে। মাঝখানে দেখুন স্টেশনগুলো ওরা তৈরি করেছে, অর্থাৎ মানুষজন পাশ দিয়ে সিঁড়ি দিয়ে সে উঠবে, উঠে স্টেশনে যাবে। সো দুই পাশে এরকম উঠার এবং নামার ব্যবস্থা করেছে। সেই দৃশ্যগুলো দেখছিলাম, যেহেতু এটা বাংলাদেশে নতুন সেটা দেখতে ভালো লাগছিল। আর আমি জাপানেও মেট্রো রেলে চড়েছি, আর যেহেতু জাপানিরা এটা করেছে, দেখলাম যে একদম ওদের মতো করেই বা ওদের যে নিয়ম সেই নিয়মেই বা সেরকমভাবেই স্টেশনগুলো বাংলাদেশে তৈরি করেছে, সেটা দেখে দেখে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমি এখন উত্তরাতে, অর্থাৎ উত্তরায় যে স্টেশনটা করেছে সেটার নিচে এই জায়গাটায় দেখলাম যে প্রচুর পুলিশ, যেহেতু এই জায়গায় প্রধানমন্ত্রী আসবেন উদ্বোধন করার জন্য। সো দেখুন যে লোকজন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে, তারপর অন্যান্য যে নেতাকর্মীরা, সেই নেতাকর্মীরা দেখলাম যে আসা শুরু করেছে এবং তারা দলে দলে আসছিল, স্লোগান দিতে দিতে আসছিল। সেই দৃশ্যগুলো দেখছি, দেখুন লোকজন দলে দলে এই জায়গাটায় আসছে এবং তারা হাতে ব্যানার বা ফেস্টুন নিয়ে এবং স্লোগান দিতে দিতে আসছিল। সো বহুদিন পর ঢাকার রাস্তায় এরকম এই দৃশ্য, যেহেতু আমি অনেকদিন পর এসেছি, বহুদিন পর এই দৃশ্য দেখছিলাম, আর সেটা দেখে দেখে বাড়ির দিকে যাচ্ছি। রাস্তার যেদিকে তাকাবেন দেখুন ব্যানার বা ফেস্টুন, অর্থাৎ পোস্টারের ছড়াছড়ি। অনেক নিয়ম করার পরেও যে ঢাকায় যেখানে সেখানে পোস্টার লাগানোর কিন্তু নিয়ম নেই, তবু কিন্তু এরকম পোস্টার দেখতে পাবেন, অর্থাৎ আপনি যেদিকেই তাকাবেন রাজনৈতিক পোস্টার ছাড়াও নানাবিধ বিজ্ঞাপন এরকম, অর্থাৎ এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি। সো এখনও সেই একই চিত্র চোখে পড়ছে, যেদিকেই তাকাচ্ছি যে ভ্যানার ফেস্টুন সেটা চারদিকেই দেখতে পাচ্ছি। Thank you.
দেখুন, মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে এই জায়গায় প্রচুর লোকজন আসছে এবং নেতাকর্মীরা আসছে এই জায়গায়। যেহেতু প্রধানমন্ত্রী এই জায়গাটায় আসবে, তাই তারা আগে থেকে এই জায়গাটায় এসে জড়ো হচ্ছে। তারপর দেখছিলাম যে অনেকেই দূর থেকে বাসে করে এই জায়গাটায় আসছে, এসে নামার পর তারপর আবার দল বেঁধে তারা সামনের দিকে যাচ্ছে। আমরা উত্তরা গাজীপুর চৌরাস্তা হয়ে তারপর ঢাকা যে ময়মনসিংহ রোড, সেই রোড দিয়ে যাই। যাওয়ার পর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে হয়। সো যখন এই ভাওয়ালের বনের ভিতর দিয়ে যাই, আঁকা বাঁকা বা উঁচু নিচু রাস্তা, সেটা দেখতে আমার আগে থেকেই ভালো লাগতো, যেহেতু চারপাশে সবুজ গাছপালা। আমাদের দেশটা খুবই সুন্দর। দেখুন, উপর থেকে যখন আপনি দেশটাকে দেখবেন, সবুজ গাছপালা দেখতে পাবেন, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সো সেটা দেখতে খুবই ভালো লাগে। আর আমরা যখন বিশেষ করে কান্ট্রি সাইড বা শহর থেকে একটু দূরে আমরা যখন গ্রামে যাই, গ্রামে যখন এই সবুজ গাছপালার মাঝখানে মানুষের বাড়িঘর থাকে বা বাড়ির সামনে প্রচুর ফলের গাছ থাকে, তারপর এরকম নদী, আমি এখন যেমন শীতলক্ষ্যা নদীটা পার হচ্ছি, যেহেতু কুয়াশা তাই আমি আপনাদেরকে নদীটা দেখাতে পারছি না, কিন্তু এটা কাপাসিয়ার যে ব্রিজ, সেই ব্রিজটা এই নদীটার উপরে, খুব বড় একটা নদী। আর এই ব্রিজটা পার হওয়ার জন্য আমাদেরকে এখনও টোল দিতে হয়, অর্থাৎ আপনাকে টোল দিয়ে তারপর পার হতে হয়। সো এরকম নদীগুলো থাকে, নদীমাতৃক বাংলাদেশ। সো বাংলাদেশের মানুষের পানির কোনো অভাব নেই, বা নদী আমাদেরকে প্রচুর পরিমাণে পলি মাটি দেয়, ফলে প্রচুর শাকসবজি বা প্রচুর ফসল উৎপাদন হয়। সো এই জিনিসগুলো কিন্তু এক ধরনের ব্লেসিং বা সৃষ্টিকর্তার আমাদের প্রতি এক ধরনের আশীর্বাদ। সো আমাদের যে পজিটিভ দিকগুলো বা যেগুলো আমাদের আছে, এগুলাই কিন্তু আমাদের শক্তি, ফলেই কিন্তু আমরা আস্তে আস্তে সমৃদ্ধির দিকে যাচ্ছি। অনেকগুলো নেগেটিভ সাইড আছে, কিন্তু সেটা নিয়েও আপনি কথা বললে প্রচুর কথা বলতে পারবেন, কিন্তু সেই সাথে অনেকগুলো পজিটিভ দিকও আছে আমাদের দেশের। আমি শুধু পজিটিভ দিকগুলো নিয়ে চিন্তা করতে পছন্দ করি। সো আমি যখন দেশে আসছি, এখন দেশের যে পজিটিভ দিক সেটা নিয়েই কিন্তু ভাবছি। দেখুন, আপনার রাস্তার পাশেই মানুষের বাড়িঘর, এবং এই যে হোটেল নিরিবিলি, সেটা খুব নাম করা রেস্টুরেন্ট, এবং নিরিবিলির এক ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, সেটা কাপাসিয়ার টুকে অবস্থিত। আমার সময় নেই, সময় থাকলে অবশ্যই ভাই আপনার সাথে দেখা করতাম। আমি আপনার রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি, যেহেতু আমি যখন আমাদের বাড়ি পাকুন্দিয়া যাই, কাপাসিয়া টুক হয়েই কিন্তু যাই। আর এই যখনই আমি এই জায়গাটায় আসি, মনে হয় যে আমি আমার এলাকায় চলে আসছি। মানুষের এই ছোটো ছোটো দোকান, দোকানের সামনে জিনিসগুলো রাখা, তারপর ছোটো ছোটো বাড়ি বা বাড়ির সামনে যে গরু ছাগল, এটা আমার পরিচিত একটা এনভায়রনমেন্ট। আমি যেখানেই থাকি, আমেরিকা থাকি বা যে জায়গায় থাকি, আমার শেকড় এখানে। সো আমি সবসময় শেকড়ের বা নারীর যে টান, সেটা অনুভব করি। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এখন আমি ব্রহ্মপুত্র নদ পার হচ্ছি। ব্রহ্মপুত্র নদের এই পাশটাই হচ্ছে গাজীপুর, কাপাসিয়া টুক অঞ্চল, আর ও অপর পাশটাই হচ্ছে পাকুন্দিয়া, অর্থাৎ আমি কিশোরগঞ্জে প্রবেশ করে ফেলবো। জাস্ট এই ব্রিজটা অতিক্রম করার সাথে সাথেই আমি আমার যেই জেলা বা কিশোরগঞ্জ জেলা, সেটাই আমি, সেটার শুরু, সে তার সীমানা শুরু, এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এই পাশে। আর আমি যদি এই ব্রিজটা পার হওয়ার পর ডান পাশে যাই, তাহলে কটিয়াদি থানা, আর একটু ডান পাশে গেলেই হচ্ছে মঠখোলা বা নরসিংদীর ওই অংশটা। সো এই জিনিসগুলো আমার খুবই পরিচিত, যেহেতু প্রচুর আসা যাওয়া করছি, আর বহুদিন পর দেখছি, মনে হচ্ছে যে না, আমার এলাকা আগের মতোই আছে। শুধু পার্থক্য যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে রাস্তাগুলোর প্রচুর উন্নয়ন হয়েছে, প্রচুর ব্রিজ হয়েছে। রাস্তাগুলো আগে চিকন ছিল, এখন রাস্তাগুলো অনেক বড় করেছে, এবং প্রচুর বাস দেখতে পাচ্ছি, অনেকগুলো বাস চলাচল করছে। আর মানুষজন যেহেতু শহরমুখী হচ্ছে, শহরের সাথে মানুষের কাজ বাড়ছে, তাই মানুষ শহরে যাচ্ছে, আবার শহর থেকে আসছে, তাই প্রচুর বাস সার্ভিস দেখতে পেলাম। আর গাছগুলো রং দেখুন, যেহেতু রাস্তায় প্রচুর গাড়ি যায় ধুলায়, কিন্তু আপনার যে সবুজ বর্ণটা, সেটা হয়তো দেখতে পাচ্ছেন না।
আর কুয়াশার কারণে দূরের যে সবুজ গ্রামগুলো বা সেটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল সেই পরিচিত দৃশ্য, রাস্তার পাশে কলা গাছ বা রাস্তার পাশে ফলের গাছ বা দূরে মানুষ কাজ করছে বা সবজি বাগান, সেটা দেখে দেখে যাচ্ছিলাম, বহুদিন পর যাচ্ছি, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এই ব্রহ্মপুত্র নদের শাখা নদী কিন্তু একটা নরসুন্দা নদী, সেটা আবার আমার থানায় বা আমার বাড়ির সামনে দিয়ে প্রবাহিত হয়েছে, আর সেই নদীর পার দিয়ে যে রাস্তা পাকুন্দিয়া টু হোসেনপুর সেই রাস্তা ধরেই আমাকে বাড়িতে যেতে হয়। আমি এখন পাকুন্দিয়া বাজারে একটু থামলাম যে এখানে একটু চা খাবো, দেখুন বাজারের পাশেই চা স্টল, সো সেখান থেকে একটু গরম গরম চা খাওয়ার জন্য থামলাম। আমাদের প্রতিটি বাজারেই কিন্তু রাস্তার উপর, আর সেই রাস্তা দিয়ে কি পরিমাণ যানবাহন যায় বা কত ধরনের যানবাহন যায় সেটা আপনারা একটু দেখুন, আমি কোনো কথা বলবো না, আপনারা শুধু গাড়ি বা যানবাহনের আসা যাওয়া খেয়াল করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ গাড়ির চাপ। আমাদের দেশে প্রতিটা দোকান বা প্রতিটা বাজারেই কিন্তু থাকে রাস্তার পাশে রাস্তার উপর, কারণ লোকজন রাস্তা দিয়ে যেতে যেতে পণ্য কিনতে পছন্দ করে, ফলে সব কিছুই দেখুন এরকম রাস্তার দুই পাশে গড়ে উঠছে। আমি এখন আরেকটা ছোট্ট বাজার পার হচ্ছে, এই বাজারটা অতিক্রম করার পর কিছু দূর সামনেই আমার গ্রামের বাড়ি, সো সেই দৃশ্যগুলা দেখে দেখে যেতে আমার ভালোই লাগছিল। বামেই নরসুন্দা নদী, বা নরসুন্দা নদীতেই এটা, যেহেতু নদীতে এখন পানি নাই তাই প্রচুর শাকসবজির চাষ হয়েছে, মানুষজন প্রচুর ফসল উৎপাদন করছে সেই নদীতে। বামে যেটা দেখতে পাচ্ছেন সেটাই নরসুন্দা নদী, এখন যদিও শুকনা, শীতকালে নদী শুকনা থাকে। আমি বাড়িতে চলে এসেছি, এখন আমার ছেলেসহ আমি যাচ্ছিলাম আমার যে প্রাইমারি স্কুল সেই স্কুলটা দেখার জন্য, যে স্কুলে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি সেটা। আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, ও ট্রাইসাইকেল চালাচ্ছিল গ্রামের এরকম সরু যে মেঠো পথ সেটা ধরে, সে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছিল, আমি পিছন দিয়ে যাচ্ছিলাম আমার স্মৃতি বিজড়িত যে প্রাইমারি স্কুল সেটা দেখার জন্য। স্কুলটি আগের মতোই আছে, অনেক উন্নত হয়েছে, বিল্ডিং হয়েছে, কিন্তু আগে যে একটা আমেজ ছিল অর্থাৎ ছাত্রছাত্রী কমেছে, কারণ এখন অনেকগুলো স্কুল বা কিন্ডারগার্টেন হয়েছে, বাচ্চারা কিন্ডারগার্টেনে পড়তে পছন্দ করে সেই কারণে হয়তোবা। সো এই জায়গাগুলোতে দেখা যায় যে চানাচুর বিক্রি হতো, বা এই জায়গাগুলোতে আইসক্রিম বিক্রি করার জন্য আসতো, সেখান থেকে আইসক্রিম কিনে খেতাম, এই আমার গ্রাম। সো আপনারা যারা আমাকে আমেরিকার অন্যান্য ভিডিওতে দেখেন তারা দেখুন এটাই আমার স্কুল। আমার ছেলে বরাবর সাইকেল ট্রাইসাইকেল চালিয়ে সোজা চলে যাচ্ছিল। সো আমার স্কুল দেখানোর মাধ্যমেই আজকের ব্লগ এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, আল্লাহ হাফেজ।